কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন, এবং এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়? আমার অনেক বছর, এটা প্রায় সেই 93 বা 94 এরকম হবে। অনেক দিন অনেক দিন, অনেক দিন। প্রথমে কি ঘাড়ে ব্যথা ছিল না না কোমরে না না ব্যথা ছিল? ঘাড়েটা আমার এই 2 বছরের মতো, আচ্ছা, কিন্তু 93-তে কি ছিল? কোমরেরটা 93 ঠিক হবে আনুমানিক বলি, আমি জানি না, বা 2000 এরকম হইতে পারে, দুই আচ্ছা, হাজার কোমরে এক ব্যথা তখন হতো? হ্যাঁ, কোমরের পেনটা তখন একটু হালকা, ওরকম কিছু কোনো নাই তো। অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু? হ্যাঁ, পরে আমি বাসের থেকে পড়ে গিয়ে ওই তখন ব্যথাটা আর কি তীব্র আমার শুরু হয়। মানে আগে একটু একটু ব্যথা ছিল, বাট না, আগে বসতে টসতে, মানে বসা জবে ছিলাম তো, তো তখন একটু বসতে টসতে মনে হইতো যে একটু পেন বা ওরকম, ওইটা একটু গরম পানি সেঁক টেক দিতাম, ওটা ঠিক হ্যাঁ হয়ে ঠিক হয়ে যেত। কিন্তু ওই যে যখন বাস থেকে পড়ি যেত। তখনই ব্যথাটা তীব্র এটা হয় কত আর কি। সালের ঘটনা মনে আছে? এটা হলো 2006। তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন এবং হ্যাঁ, পর্যায়ক্রমে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, এবং আজকে কততম দিন? আজকে 11 দিন, 10 দিন এগারোতম দিন। শেষ। কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ। এই সেই দীর্ঘদিনের ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথা কেমন আজকে? আছি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এতটা দিন পরে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে আজকে? না, ভালো লাগছে। আপনার কি মনে হচ্ছে যে আপনার হাজবেন্ডের কথা শুনে এখানে আসাটা আপনার সঠিক ডিসিশন ছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, দীর্ঘদিন যাবৎ অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের ব্যথাজনিত যে রোগ আছে সেগুলোর ট্রিটমেন্ট করে যাচ্ছেন, ফলশ্রুতিতে অসংখ্য হাজার হাজার রোগী যারা সুস্থ হয়ে আজকে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন, স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াটা অসুস্থতা থেকে, সেটা যে কত বড় একটি নিয়ামত, সেটা মাত্র শুধুমাত্র যারা সুস্থ হয়েছেন তারাই বুঝতে পারেন। যারা অসুস্থ ছিলেন সেই কষ্টটা, সেই যে তীব্র একটা কষ্ট, শুধুমাত্র যার ব্যথা হয়নি তারা বুঝতে পারে না। দর্শক, আজকে আমাদের সাথে এখানে আমাদের একজন বোন উপস্থিত আছেন, দীর্ঘদিন যাবত ওনার ঘাড় এবং কোমরে ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগেছেন, এবং এর জন্য উনি বিভিন্ন জায়গায় এর বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বাট অবশেষে আজকে উনি মুক্তি পেয়েছেন সেই অসহ্যকর ব্যথা থেকে। কী করেছিলেন এবং প্রথম কীভাবে এই যন্ত্রণা শুরু, এবং তার পুরো পরিক্রমাটা আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা শুনব। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। হামিদা। হামিদা, কোথায় থাকেন আপনি? পূর্ব রাজাবাজার। পূর্ব রাজাবাজার। আচ্ছা, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন, এবং এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়? আমার অনেক বছর, এটা প্রায় সেই 93 বা 94 এরকম হবে। অনেক দিন, অনেক দিন, অনেক দিন। প্রথমে কি ঘাড়ে ব্যথা ছিল না? না 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 ঘাড়েটা আমার এই 2 বছরের মতো। আচ্ছা, কিন্তু 93-তে কি ছিল? 93 ঠিক হবে আনুমানিক বলি, আমি জানি না, বা 2000 এরকম হইতে পারে, 2001। কোমরে ব্যথা তখন হতো? হ্যাঁ, কোমরের পেনটা তখন একটু হালকা, ওরকম কিছু নাই তো। হ্যাঁ, পরে আমি বাসের থেকে পড়ে গিয়ে ওই তখন ব্যথাটা আর কি তীব্র আমার শুরু হয়। মানে আগে একটু একটু ব্যথা ছিল, বাট আগে বসতে টসতে, মানে বসা জবে ছিলাম তো, তো তখন একটু বসতে টসতে মনে হইতো যে একটু পেন বা ওরকম, ওইটা একটু গরম পানি সেঁক টেক দিতাম, ওটা ঠিক, হ্যাঁ ঠিক হয়ে যেত। কিন্তু ওই যে যখন বাস থেকে পড়ি তখনই ব্যথাটা তীব্র হয়। এটা কত সালের ঘটনা মনে আছে? এটা হলো 2006। 2006 সালে বাস থেকে পড়ে গিয়েছিলেন? বাস থেকে পড়ে যাওয়ার পরে গিয়ে কোমরে ব্যথা পেলেন? হ্যাঁ, পেনটা বেশি বেশি তখন ওই এদিক ওদিক গিয়ে মোটামুটি। যখন প্রাথমিকভাবে এরকম ব্যথাটা আপনি ব্যথা পেলেন, তো সেক্ষেত্রে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? গিয়েছিলাম, একটা হিন্দু ডক্টর, আমার নামটা মনে নাই তো, উনি ট্রিটমেন্ট দিয়ে, মানে দেখে উনি বলল যে থেরাপি দিতে, তো আমি আসলে কন্টিনিউ করিনি। আচ্ছা, হ্যাঁ। উনি কি বলেছিলেন তখন যে সমস্যাটা কোথায় বা কি হয়েছে, সেই সমস্যাটা আপনাকে বলেছিলেন? অতটা বলে নাই, বলছে যে কোমরে আপনার রক্ত চাপ খেয়ে আছে। আচ্ছা, তারপর দেখাইছিলাম, ওরাও বলছে যে ভেঙ্গুলি চাপ খেয়ে আছে। সেটা কি কোনো এক্সরে করার মাধ্যমে তারা জানতে পেরেছিল? হ্যাঁ, এমআরআই করেছে, এক্সরে করছে। ওকে, হ্যাঁ। তো আবার কলকাতায় গিয়েছিলাম, ওখানেও তারা এমআরআই করছে। প্রথম দিকে যখন আপনি মানে এত জায়গায় যাচ্ছেন কেন, প্রথম যখন আপনি ট্রিটমেন্ট করেছিলেন সেই ওষুধে কোনো বা সেই ট্রিটমেন্টে কোনো কাজ হয়নি ওরকম? আসলে ওরা যে এটা বলছে এক্সারসাইজ, আমি করি নাই। আচ্ছা,
আমি একটু অলস প্রকৃতির ওইভাবে আর কি করি নাই, তখন আর অত বেশি গ্রাহ্য করি নাই, একটু ঘর বাড়ি শেক টেক দিয়ে ভালো আছে তো ভালো আছে এরকম ভেবেছেন হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বা এটা এরকমই হয়তো বা ইয়া হবে এই। তো এখন আমার হাজবেন্ড এখানে, আমার শাশুড়ি ভালো হতে আমাকে নিয়ে আসছে। যখন আপনার এরকম আপনার দেখলেন যে ব্যথা, বাট আপনি ট্রিটমেন্ট করেননি, বাট ধীরে ধীরে ব্যথাটা যখন বাড়তে শুরু করে তখন কি করেছিলেন? তখন ওই যে ওই গরম পানি শেক দিতাম বা ব্যথার ওষুধ খাইতাম এরকম আর কি। হ্যাঁ, চিকিৎসকের কাছে যাননি তখন? না, শাশুড়ি এখানে এসে ট্রিটমেন্টে ভালো হতে আমার হাজবেন্ড বললো যে তুমি ওইখানে যাও, মা যেহেতু ভালো হয়েছে তাহলে তুমিও ভালো হবা। আচ্ছা, আমি একটু ফ্ল্যাশব্যাক পিছন থেকে একটু শুরু করি, আমরা একটু পর্যায়ক্রমে শুরু করতে চাচ্ছি যে তো যখন আপনার আপনি গণস্বাস্থ্যে আপনি যখন ট্রিটমেন্ট নিলেন সেটার কোনো রেজাল্ট ছিল কি আয়ুর্বেদিতে? হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা ব্যথা চলে গেছিল, কিছুটা চলে গিয়েছিল, বাট পুরোপুরি যায়নি, দেখছেন যে কয়েকদিন পর সেই ব্যথাটা আবার ফেরত এসেছে। হ্যাঁ ওইটাই। আচ্ছা, তো দেন আমরা আপনি কিছু আগে বলছিলেন যে আপনি ইন্ডিয়াতে গিয়েছিলেন, ইন্ডিয়া কেন গিয়েছিলেন? এটার জন্যই তো, মানে ব্যথাটা কি তীব্র থেকে তীব্রতর হচ্ছিল একটা সময়? হ্যাঁ। তো সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? বিছানা থেকে উঠতে পারছে না, কোনো ব্যথা এরকম তো হয়, না না না, কিন্তু সার্বক্ষণিক একটা ব্যথা সব সময় ছিল, মনে হচ্ছে ঘাড়ে যখন ব্যথা থাকে একটা কি যেন ভারী জিনিস। আমার ঘাড়েটাই দুই বছর থেকে, মানে কোমরেরটা তাও মানে সইতে পারছিলাম, ঘাড়ে হতে আর ই করতে পারিনি, সহ্য করতে পারিনি। হ্যাঁ, তো ইন্ডিয়া যখন গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন? অ্যাপোলোতে, ইন্ডিয়া অ্যাপোলোতে। তো তার সেখানকার ডক্টর যখন দেখেছেন, তারা কি ধরনের সাজেস্ট করেছিলেন তার আপনাকে? ওরাও বলেছিল যে এক্সারসাইজ করতে হবে। হুম হুম, এক্সারসাইজ গুলো দেখায় দিছিল, পাশাপাশি কোনো মেডিসিন বা কিছু দিয়েছিল? হ্যাঁ, মেডিসিন দিয়েছিল। ওকে, এক্সারসাইজ গুলো কি নিজে নিজে করার জন্য দিয়েছিল? নিজে নিজে করার জন্য। সেগুলো কি পরে ট্রাই করেছিলেন? না 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 না, বরাবর আবার সেই উপেক্ষা এবং কিছুটা অবহেলা নিজের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন থেকে আর ভাবছি অবহেলা করব না, এখানে যে সপ্তাহে একদিন হলো আসব। আচ্ছা, তা এরপরে হচ্ছে যে আপনি বাংলাদেশে চলে আসেন এবং এসে সেই অনুযায়ী কিছুদিন হয়তো চলার চেষ্টা করেছেন বা পুরোটা কন্টিনিউ করেননি, বাট দেখছেন ব্যথা বেড়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? এটা আমার হাজবেন্ড কিভাবে যেন হয়তো ভিডিও দেখে বা টিভিতে দেখে, যেটাই হোক, ওর মাকে আনে। তো সে যেহেতু যে হাঁটুতে তার সমস্যা, করোনা হয়ে স্ট্রোক করছে, স্ট্রোক করার পর হাঁটুতে সমস্যা হয়েছে, তো হাঁটতে পারে না, এখানে নিয়ে আসছে, এখন আল্লাহর রহমতে ওয়াকার দিয়ে হাঁটতে পারে সে। আচ্ছা, মানে যে অবস্থায় নিয়ে এসেছিল সেটা তো এখন ভালো অবস্থা আছে, সুস্থ আছে। হ্যাঁ, এখনো আসে সে। এবং সেটা দেখার পরে আপনারও একটা কনফিডেন্স এসেছে, ঠিক আছে আমিও কেন দেখাই না? না, আমার হাজবেন্ড তো বললো যে মা যেহেতু ভালো হয়েছে তাহলে তুমি ওখানে চলো। আচ্ছা, সে অনুযায়ী আপনি স্যারের কাছে চলে আসেন এবং আসলো, টেস্ট দিলো, টেস্ট পরে বললো যে ভর্তি হতে হবে। হুম হুম, ভর্তি হওয়ার পরে সেবার মান তো আমি প্লিজড। আচ্ছা, তো সে অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন এবং পর্যায়ক্রমে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। এবং আজকে কততম দিন? আজকে 11 দিন, 10 দিন শেষ। কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ। এই সেই দীর্ঘদিনের ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথা কেমন আজকে? আছি আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এতটা দিন পরে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে আজকে? না, ভালো লাগছে। আপনার কি মনে হচ্ছে যে আপনার হাজবেন্ডের কথা শুনে এখানে আসাটা আপনার সঠিক ডিসিশন ছিল? না, অবশ্যই অবশ্যই। অসংখ্য রোগী আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানে না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি উপদেশমূলকভাবে কিছু বলেন। বলবো যে আপনারা এখানে আসেন, দেখেন এদের সেবার সেবার মান অনেক ভালো। হ্যাঁ, এসে ট্রিটমেন্ট করালেই সবচেয়ে ভালো হবে, এসে যে যেটা হয় থাকলে সুবিধা বেশি, আলহামদুলিল্লাহ, এটাই থেকে চিকিৎসা করলে ওইটা বেটার হয়। দর্শক, শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা। দীর্ঘ অনেকটা বছর যদিও কোমর ব্যথাটা এসেছে, চলে গিয়েছে, ট্রিটমেন্ট করেছেন, আবার মাঝে মাঝে কিছুটা অবহেলাও করেছেন, যেটা উনি নিজেই বলেছেন। এই জিনিসটা আসলে আমরা অনেকেই মাঝে মাঝে একটু করে থাকি, কারো কারোর জন্য হয়তো বেশি ভয়ঙ্কর কিছু ঘটে না, বাট কারো কারোর জন্য এই ছোট্ট অবহেলাটা অনেক ভয়ঙ্কর কিছু ডেকে নিয়ে আসতে পারে, যার অনেক অনেক উদাহরণ আমাদের কাছে আছে। আমরা চাই না যে আমাদের কোনো মা, ভাই, বোন কেউ বিনা চিকিৎসায় বা সঠিক চিকিৎসার অভাবে ধীরে ধীরে তারা পঙ্গুত্ব বরণ করুক বা সারা জীবনের জন্য তারা পঙ্গু হয়ে যাক, ব্যথার যন্ত্রণায় তাদের চোখ দিয়ে যাতে একটি ফোঁটাও পানি আর বের না হয়।
আমরা সবসময় সেই চেষ্টাই করি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।